আসসালামু আলাইকুম দর্শক, মেডিকেল বিটিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা আপনাদের সামনে যে ভাইকে নিয়ে এসেছি, উনি মাত্র ভর্তি হয়েছেন, ওনার চিকিৎসার প্রথম দিকের অবস্থা। দর্শক, আসুন আগে একটু ওনার সাথে একটু কথা বলি, একটু পরিচিত হই এবং ওনার কী সমস্যা সেটা একটু আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম জসীমউদ্দিন। জসীমউদ্দিন, বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি নোয়াখালীতে, চাটকিল থানায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? মানে ছিলাম দীর্ঘ 10 বছর চলতেছেন আমি। 10 বছর কি সমস্যা নিয়ে এসেছেন? আমার গাড়া ব্যথা, কোমরে ব্যথা আর হাঁটুর নিচে এভাবে কামড়ায়, ঘুমের মানে যখনই শুই দিনে রাত্রে। এখানে কতদিন থেকে এই সমস্যা? এটা 1.5 বছর পায়। গত 1.5 বছর থেকে? কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে পড়ে? কিছুই না, কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি। হঠাৎ করে এই জিনিসটা শুরু হয়েছে? হঠাৎ করে কোমরে ছিল হালকা হালকা ব্যথা, আর কোমর থেকে পরে একটা ভিটামিন দিছিল ডাক্তারে, ওইটা খাওয়ার পরে আমার গাড়ায় পাট করে বলে ওইখানে আর কি মানে ডাক্তার। আচ্ছা, তো সেখানে কি এমআরআই বা কিছু করেছিলেন? এমআরআই দেশে করছিলাম। আচ্ছা, সেটাতে করার পরে কি ধরা পড়েছিল? ধরা পড়ছে একটা ডিস্ক হালকা ক্ষয় গেছে আর জেলটা বাইরে ছিল। আচ্ছা, ডিস্ক প্রলাপস হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখন আপনি কি আপনার ঘাড় নাড়তে পারেন বা কোমরে ব্যথা হয়? এখন সমস্যাটা কি হয় মূলত? এখন তো আপনাদের এখানে মাত্র হবে 2 দিন আসছে, কালকে আর আজকে। জি জি, মানে এখন আমরা দেখতে পাচ্ছি আপনি একদম ঘাড় নাড়তে পারছেন না, একদম স্টিল সোজা হয়ে আপনি বসে আছেন। মানে একটু আগে একটা ট্রিটমেন্ট নিয়েছি তো সেই জন্য। আচ্ছা, এমনি নড়াচড়াতে এখন স্টিল কষ্ট হচ্ছে? জি হালকা। আচ্ছা দর্শক, আমাদের এই ভাইকে ইনশাল্লাহ এই অবস্থা থেকে উনি যেদিন চলে যাবেন আশা করি অবশ্যই ট্রিটমেন্টে উনি সম্পূর্ণ সুস্থ হবেন, ভালো হবেন। আমরা আবারও আপনাদের সামনে নিয়ে আসব এবং আজকে আমার এই ভাই ইনশাল্লাহ সেদিন আপনাদের সামনে উনি বলবেন ওনার তখনকার অবস্থা, বর্তমান অবস্থা এবং সেই তখনকার অবস্থা। ইনশাল্লাহ সুস্থতার কাতারে আমাদের এই ভাইকেও আমরা দেখতে চাই, আশা করব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার আমরা হাজির হব। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।